ওয়েলকাম টু মাই টুন অ্যান্ড মমস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি, কিন্তু পুরোপুরি ভালো আছি বলতে পারবো না। একটা জিনিস আমি এইমাত্র দেখলাম, দেখে তোমাদেরকে বলতে এলাম, কেননা এই ধরনের যদি নোংরামি ওয়াইটিতে চলতে থাকে তাহলে ওয়াইটিটা একটা পর্ন সাইড হয়ে দাঁড়াবে, এর বিরুদ্ধে সবাইকে মুখ খুলতে হবে। সীমাদের ভিডিও একটা আমি দেখছিলাম, আজকেরই ভিডিও, সেখানে একজন কমেন্ট করেছে, আমি খুব গরিব, আমি কমেন্টটা দিয়ে দিচ্ছি, দেখো আমাকে সাপোর্ট কর। তো ন্যাচারালি গরিব সাপোর্ট করো, ওই কমেন্টটা দেখে আমি কমেন্ট করছিলাম, করার পরে ওই কমেন্টটা আমার চোখে পড়ে, চোখে পড়তে আমি তার ভিডিওতে যাই, গিয়ে দেখি সে কিসের যে গরিব বুঝলাম না, বাট পুরোপুরি উলঙ্গ হয়ে ভিডিও দিচ্ছে সব। দুটো তিনটে পথে ভিডিও আছে, আমি একটা দেখি মানে আমার মানে রুচিতে বাধে ওই সমস্ত, মানে আশা মানেই বিপদ ব্রাউজারে এসে যাবে। সাথে সাথে আমি সীমাদিকে ওখানে কমেন্টে লিখলাম যে তোমার এখানে ওই শালেমা বেগম নামে একজন কমেন্ট করেছে, জঘন্য, সে পুরোপুরি জায়গাটাকে আবার পনসাইট করার চেষ্টা করছে, আবার সবার কমেন্ট সেকশনে গিয়ে গিয়ে এ কমেন্ট করছে। তো তোমরা একটু দেখবে এই ধরনের কমেন্ট যারা করে তাদের আদপেও কি কোনো দুঃখ থাকে বলে মনে হয় না, একবারে নোংরা, দুঃখ থাকলেই যে নোংরামি করতে হবে এই একটা বার্তা মানে যেন কমন হয়ে যাচ্ছে, সে কেয়ার থেকেও বাড়া যা অবস্থা দেখলাম। আর ওয়াইটি কমিউনিটি গাইডলাইন্স, হাতির মাথা, ছেলেরা একটা জামা খুলে যদি চোখে পড়ে যায়, কারোর হাজব্যান্ড জামা খুলে গরমে বসে আছে একটা হাফ প্যান্ট পরে, হয়তো সেখানে স্ট্রাইক পড়ে যাচ্ছে, আর এরা পদু পদু সব বার করে দিয়ে দেখাচ্ছে, ন্যাঙ্গা পোঙ্গা হয়ে ছুটছে, এদের কিচ্ছু হয় না, এরা তো পুরোই ন্যাংটা হয়ে যাচ্ছে, এদের কিছুই হয় না, স্ট্রাইক পড়ে না। তো এদের স্ট্রাইক আর এদের রিপোর্ট মারতে গেলে আমাদেরকেই এক হতে হবে। তো এটুকু জানালাম, এ যদি আর কারোর কমেন্ট সেকশানে যায় তো তোমরা খুব অ্যালার্ট থেকো। আর সীমাদিকেও বললাম, তুমি নিশ্চয়ই দেখেছো ওই কমেন্টটা, অত্যন্ত একটা খারাপ চ্যানেল, তার ভিডিওগুলো দেখলাম, এবার জানি না এই ভিডিওগুলো আসার পর সে সেটাকে ডিলিট করে দিতে পারে, তোমরা গিয়ে দেখতে পারো যে সে কী ধরনের নোংরা ভিডিও করছে। আর কেউ যদি বলে তুমি তো বলে আরও পাবলিসিটি নিকুচু করেছে, পাবলিসিটির থেকেও এগুলোকে মানে আগে ধুয়ে দেওয়া দরকার, যাতে এটা সরে যায় এখান থেকে, কেননা সত্যি কথা আমাদের আর ওয়াইটি সেই ওয়াইটি নেই এখন, আর মোবাইল খুলে কারোর সামনে দেওয়া যাচ্ছে না। তো ওই বেগমকে বলি, তুমি যদি মনে করো যে এই ধরনের ভিডিও করে তুমি সবার কমেন্ট সেকশানে গিয়ে সিম্প্যাথি কুড়োবে, হবে না, তোমাকেও ঝেঁটিয়ে বিদায় করবে সবাই, অন্যগুলোকে যেরকম করেছে। তো এটুকুই বলার ছিল, বাই বাই।